এভাবেই অচল পড়ে আছে কোটি কোটি টাকার ডেমু ট্রেন। ডেমুর যন্ত্রাংশ দেশে সহজলভ্য নয়, তাই পাহাড়তলি মেরামত কারখানায় এভাবেই অকেজো পড়ে আছে ডেমু ট্রেনের ইঞ্জিন ও বগি। আর এর পেছনে গচ্চা যাচ্ছে বিপুল অঙ্কের টাকা। ২০১৩ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ১০টি ডেমু ট্রেন। এর মাত্র ২টি কোনো রকমে সচল আছে। খোলা আকাশের নিচে পড়ে থাকা কোচ ও ইঞ্জিনগুলোর গায়ে শ্যাওলা জন্মেছে, আর ট্রেনের ভেতরে জমে আছে ময়লা ও মাকড়সার জাল। কিছু কিছু কোচে শ্রমিকেরা নিজেদের কাপড় শুকাতে দিচ্ছেন। ডেমু ট্রেনের ইঞ্জিনের বয়সসীমা ২০ বছর, কোচের ৩৫ ও ওয়াগনের ৪৫ বছর। অথচ কারখানায় পড়ে থাকা এক একটি ডেমু টিকেছে মাত্র ৩ থেকে ৭ বছর। কারিগরি দিক থেকে ডেমু কিছুটা আলাদা হওয়ায় দেশে মেরামত হচ্ছে না, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ।